প্রায় 500 একর জায়গার উপর যদুনাথ রায়ের এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত। ভাগ্যকুল জমিদার বাড়ি থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। জমিদার বাড়ির মূল এরিয়ায় প্রবেশ করে হাতের বাম পাশে চোখে পড়বে রাজলক্ষ্মী নারায়ণ জীব মন্দির, আর ডান পাশের বিস্তৃত জায়গা জুড়ে প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে ভাগ্যকুলের জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন। ইন্টারনেটে আমি যখন দেখেছিলাম প্রায় 500 একর জমির উপর যদুনাথ রায়ের ভাগ্যকুলের এই জমিদার বাড়ি অবস্থিত, তখন মনে হয়েছিল আসলে এত জায়গার উপর একটা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু এখানে এসে এখনও যে ফাঁকা পরিবেশ দেখা যাচ্ছে তাতে সহজেই অনুমান করা যায় এক সময় আরও বিস্তৃত জায়গা জুড়ে এই জমিদার বাড়ির অবস্থান ছিল। ভাগ্যকুলের এই জমিদার বাড়ি উপমহাদেশে ইংরেজ আমলের শেষের দিকে নির্মাণ করা হয়। এই এলাকার লোকেরা এই জমিদার বাড়িকে যদুনাথ রায়ের বাড়ি বলে ডাকে। তবে ইন্টারনেট জগতে ভাগ্যকুলের জমিদার বাড়ি হিসেবেই বেশি পরিচিত। এই জমিদার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত। এক সময়ের জাঁকজমকপূর্ণ ভাগ্যকুল এখন একটা ইউনিয়নের নাম মাত্র। বর্তমানে যদুনাথ রায়ের এই জমিদার বাড়ি ভাগ্যকুল ইউনিয়নের উত্তর বালাসুরের মধ্যে পড়েছে। যদুনাথ রায় ভাগ্যকুলের এই জমিদার বাড়ি নির্মাণ করেন। যদুনাথ রায়ের ছিল 5 সন্তান। তিনি সন্তানদের প্রত্যেককে আলাদা আলাদা জমিদার বাড়ি নির্মাণ করে দেন। সেগুলোর বেশ কয়েকটি ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলায় এখনও টিকে আছে। কুকিলপ্যাড়ি, জজব্যাড়ি, তেলিবাড়ি এগুলো জমিদার যদুনাথ রায়েরই নির্মাণ করা। নবাবগঞ্জের সেই সব জমিদার বাড়ির ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। যদুনাথ রায় তার সবচেয়ে ছোট্ট ছেলের সাথে ভাগ্যকুলের এই বাড়িতে বসবাস করতেন। আকার আকৃতি এবং নির্মাণগত দিক থেকে এই জমিদার বাড়ি অন্যগুলোর চেয়ে অনেক গুণ শ্রেষ্ঠ তাতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে বিস্তৃত পরিসর ও খোলামেলা পরিবেশের কারণে ভাগ্যকুলের এই জমিদার বাড়ি অতুলনীয়। 500 একর জমি নিয়ে অবস্থিত একটা বাড়ি নিশ্চয়ই খেলার কথা নয়। যদুনাথ রায়ের পরিবার জমিদার হলেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্মের জন্য ব্রিটিশ সরকারের নিকট থেকে রাজা উপাধি লাভ করেন। এতে করে খুব সহজেই বোঝা যায় কতটা প্রভাবশালী ছিল এই জমিদার বংশ।
সাতচল্লিশের বেদনাবিধুর দেশভাগের পরে যদুনাথ রায়ের পরিবারের সদস্যরা ভারতে চলে গেলেও তিনি ১৯৬৫ সাল পর্যন্ত এখানে ছিলেন। ১৯৬৫ সালের দিকে তিনি এখানকার যাবতীয় ভিটেমাটি ত্যাগ করে ভারতে তথা আজকের পশ্চিমবঙ্গের কলকাতায় যান এবং সেখানে তিনি কিছুদিন পর মৃত্যুবরণ করেন। এবার আপনাদেরকে পরিত্যক্ত পুরাতন বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র এবং নতুন বিক্রমপুর জাদুঘর দেখানোর চেষ্টা করব। এই হলো বিক্রমপুর জাদুঘর ও সংস্কৃতি কেন্দ্র। আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব। আসলে কিছুই নাই, তবে যে স্থাপনা এখানে আছে সেটিও দেখতে আসলে খুবই সুন্দর। চারপাশেই বেশ ফাঁকা খোলামেলা জায়গা। সামনে পুকুর দেখা যাচ্ছে, এরকম পুকুর আরো দুইটা রয়েছে, ডান পাশে একটা এবং বাম পাশে। ছোট্ট অথচ চমৎকার এই স্থাপনায় প্রবেশ করার জন্য চারপাশেই বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে। এটা হলো বিক্রমপুর জাদুঘরের নতুন ভবন। ১৯১৩ সালে নতুন এই ভবন উদ্বোধন করা হয়। যদিও খুব বেশি কিছু দেখার মতো নাই, তারপরও একটা ভালো প্রচেষ্টা দেখে যে কারোরই ভালো লাগবে। আমারও ভালো লেগেছে ছোট্ট এই জাদুঘর। কিছুক্ষণ আগে দেখানো ভগ্নদশার বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র এখানে স্থানান্তর করা হয়েছে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন নামের একটি সংগঠন এসবের নেপথ্যে কাজ করছে। বিক্রমপুর জাদুঘর সপ্তাহে একদিন বৃহস্পতিবার বন্ধ থাকে। এখানে একটা কথা বলে রাখি, এটি দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না, আর সপ্তাহের যে কোনো দিন এই জমিদার বাড়ি ঘুরে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশ কিছু জমিদার বাড়ি আমি ঘুরে দেখেছি, তবে যদুনাথ রায়ের ভাগ্যকুলের এই জমিদার বাড়ি এত বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত যে এখানে আসলে আপনি সেটা টের পাবেন। চমৎকার পরিবেশ আশপাশের। আপনি যদি ঢাকা থেকে এখানে আসেন, একটা বিকেল এখানে বেশ আনন্দের সাথে কাটিয়ে দিতে পারবেন। এক সময় ভাগ্যকুলে বেশ কয়েকজন জমিদারের আবাসস্থল ছিল, তবে বেশিরভাগ লোকই ভাগ্যকুলের জমিদার বাড়ি বলতে যদুনাথ রায়ের এই জমিদার বাড়িকে বুঝিয়ে থাকে। যদুনাথ রায়ের আরেকটি বাড়ি ছিল পদ্মাপাড়ের এইখানে, যেটি বিলীন হয়ে গেছে পদ্মার গর্ভে। সেই বাড়ি সম্পর্কে এবং ভাগ্যকুলের অন্য সব জমিদার বাড়ি নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব।
ভাগ্যকুল, নবাবগঞ্জের কলাকোপা তথা ঢাকা শহরের আশপাশের যতগুলো জমিদার বাড়ি আছে তার মধ্যে যদুনাথ রায়ের এই জমিদার বাড়ি সবচেয়ে মনোমুগ্ধকর। এই জমিদার বাড়ির সামনের পুকুরগুলো এখনো বিশালতার সাক্ষ্য হয়ে টিকে আছে। পুরো পরিবেশ বেশ ফাঁকা ফাঁকা এবং একটা নিরিবিলি আবহ রয়েছে সবখানটাতে, একটা আভিজাত্য লেগে আছে সব জায়গায়। শেষ করার আগে এখানে একটা কথা বলে রাখি, ভারতের বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান সাহারা গ্রুপ এই রায় পরিবারের সদস্য দিদি প্রতিষ্ঠান। বাংলাদেশে না থাকলেও সম্ভবত ভারতে এখনও টিকে আছে যদুনাথ রায় পরিবারের সেই জমিদারি আবহের আভিজাত্য। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।